এখানে দেখতে পাচ্ছ যে আমার মা অলরেডি বসে পড়েছে সালাদ কাটার জন্য। এখানে মা লেবুগুলো প্রথমে কেটে নিল, যেহেতু আমরা অনেকজন মেম্বার আছি তাই অনেকগুলো লেবুর টুকরো করতে হবে। মা এখানে সালাদ কাটতে যেহেতু বসেছে তাই আমি ভাবলাম যে কেন না, খাবারের ভিডিও সব কিছু ভিডিও নিলে সালাদের ভিডিও কেন নেব না। তো এখানে হচ্ছে রান্নার জন্য মা পেঁয়াজ কুচি করে নিচ্ছে। তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এখানে একটা খাওয়া দাওয়ার ভিডিও হতে চলছে। তো এখানে হচ্ছে মানে যেহেতু মাংস বা এগুলো রান্না করা হবে তাই আগে থেকে এগুলো পেঁয়াজ টেঁয়াজ মরিচ কাঁচামরিচ এগুলো সব কেটে নেওয়া হচ্ছে। তো এই কাজটা মেনলি মা করেছে। আর এখানে যেহেতু ডিম ভুনা করবো, আমি ডিমটা ভেজে তারপর এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, রান্নাটা কিন্তু আমিই করছি। হ্যাঁ, তো এখানে হচ্ছে রান্না করার ফাঁকে দেখি আমার ভাগ্নি যে রিয়া, ও চলে আসলো যে আমরা কী কী রান্না করছি। মানে একটু এক্সাইটেড সবাই, আর যেহেতু আমি ছোটো মানে মামি তাই যেহেতু রান্না করছি তাই ওদের মধ্যে একটা এক্সাইটেড থাকে, কারণ বড়দের রান্না খেতে খেতে তো ওদের জানাই হয়ে গেছে সবাই ভালো রান্না করে। এবার আমারটার পালা যে আমি কেমন রান্না করি সেটা টেস্ট করার জন্য। তো মেনলি আজকে রেসিপিতে থাকছে হচ্ছে মাংস কষা, ডিম ভুনা, সাথে পোলাও। সিম্পল, জাস্ট সিম্পলের মধ্যেই সবাই বলেছে যে মাংসটা কষা করতে। আর এখানে প্রাচ্য হচ্ছে প্রাচ্য দাদা, মানে বড় দাদার যে হেলমেটটা, সেই হেলমেটটা নিয়ে ও এখানে খেলা করছে। মানে ও হেলমেট পরে থাকে, যখনই সে হেলমেট দেখে ওই যে ওর বাবাকে ও ফলো করে, যেহেতু ও দেখে আর ও বাইকটা খুব পছন্দ করে, যেহেতু ওর বাবাকে ফলো করে, ওর পাপা যেহেতু বাইক চালায় তাই ওর পাপা যা যাই করে ও তাই করে। আমার হেলমেট, ওর বাবার হেলমেট, বা মানে যার হেলমেটই পায় ও মাথায় দেয়, বাইকটা তো আর পায় না। তো যাই হোক, এখানে হচ্ছে ও দুষ্টুমি করতে থাকুক, ততক্ষণে আমি ডিম ভুনাটা করে তারপরে হচ্ছে মাংস কষাটা বসিয়ে দিলাম। এখানে মাংসটা আস্তে আস্তে হচ্ছে, যেহেতু কষা করব তাই অনেকক্ষণ ধরে মানে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। আর মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তাই আর ঢাকনা দেব না, এমনি নাড়াচাড়া করে কষাতে কষাতে থাকব। তারপরে হচ্ছে আর ওখানে পাশে হচ্ছে দিভাই পোলাও রান্না করছে, কারণ এতজনের পোলাও আমি হ্যান্ডেল করতে পারি না, মানে নাড়তে গেলে আমার একটু প্রবলেম হয়ে যায়। অ্যাকচুয়ালি দুইজনের রান্না করতে গেলে করতে করতে একটা অভ্যাস হয়ে যায়। তো দেখা যায় মাংস এগুলো নর্মাল তরকারি রান্না করতে পারলো না, এই যে পোলাও টোলাও এগুলো রান্না করতে আমার একটু খুব ঝামেলা হয়ে যায়। তাই পোলাওর দায়িত্বটা আমি দিভাইকেই দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমাদের হেল্পার হিসেবে তো মা, ছর্দি, তারপর বর্দি ওরা আছেই, আমি তো জাস্ট এমনি নাড়াচাড়া দিই, বাকি সব কিছু তো ওরাই করে। মানে যদিও মানে মানে আমি রান্না করছি বাট হেল্প তো সবাই করে, মানে আমার থেকে ক্রেডিটগুলো বাকি সবার বেশি। তারপরে হচ্ছে এখানে রান্না প্রায় কমপ্লিট তাই মা এখানে, যেহেতু আমরা রান্না করছি তাই গুছানোর দায়িত্বটাই আমাদের উপরেই পড়ে, তাই আমি এখানে রান্না প্রায় শেষ করে ফেলেছি তাই মা ওইখান দিয়ে গুছিয়ে ফেলেছে। আর যেহেতু রাত অনেক হয়ে গেছে তাই রান্না হওয়ার পরপরই সবাইকে খেতে দেওয়া হয়েছে। তো এখানে আমি ওদের সাথেই খেতে বসেছি, আমরা সেকেন্ড স্টেপে বসেছি, প্রথম স্টেপ উঠেছে। তো ওই টাইমে আমি আমার প্রাচ্যকে খাওয়াইছি তাই ভিডিও করতে পারিনি। তো আমি যখন বসছি তখনই খাবার রিভিউ নিলাম, সবাই মোটামুটি ভালোই বললো, মাংসটা ভালো হয়েছে, যেহেতু সবাই মিলে করেছে তাই একটু ভালোই হবে, এটা তো স্বাভাবিকই। তো তারপরে হচ্ছে ফার্স্টে ডিম ভুনা, তারপরে মাংস কষা, তারপরে হালকা পাতলা ঠান্ডা তো আছেই। তো খাওয়ার সময় আমরা সবাই মিলে মানে একটু গল্প করি, যদিও সবাই বলে যে খাওয়ার টাইমে নাকি অত কথা বলতে হয় না, কিন্তু মেনলি খাওয়ার সময় বেশিরভাগ কথা হয়েছে। তো ভিডিওটা এতটুকু পর্যন্তই, আমিও খেতে থাকি, তোমরাও অলরেডি তোমাদের ডিনারটা কমপ্লিট করে ফেলো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনোভাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের টেক কেয়ার করবে। তো যেহেতু ছর্দির বাসায় রান্নাটা হয়েছে তাই ছর্দির কাছ থেকে তো রিভিউ নেওয়া লাগবেই। তো সবার কাছেই মোটামুটি ভালোই লেগেছে সিম্পলের মধ্যে।